ইউরোর 386 ধারা মতে সেই জরিমানার টাকা আদায়ের নির্দেশ প্রদান করেছে। তিনারা 7 দিনের মধ্যে মামলা হাইকোর্টে আপিল দায়ের করতে পারবেন বলে আদেশে উল্লেখ করেছেন। আর 2 জন আসামি রফিকুল এবং শিবন তাদেরকে 3 বছর করে কনভিকশনের আদেশ হয়েছে এবং তাদের জরিমানার একটা আদেশ হয়েছে। আর রাব্বি নামে একজন আসামি, তার বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণ না হয় সে মামলা থেকে বেকসুর খালাস হয়েছে। আজকে আমরা বিচার বিভাগের কাছ থেকে আমরা ন্যায় বিচার পেয়েছি, আপনার বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, বাদেও ন্যায় বিচার পেয়েছে। আমরা ধন্যবাদ জানাই বিচার বিভাগ, পুলিশ বিভাগ এবং সাংবাদিক ভাইরা এই সমস্ত মামলার পিছনে লেগেছিল বিধায় আজকে এই বিচারটা ন্যায় বিচার বাদি পেল। সবাইকে ধন্যবাদ। আসসালাম, ঠিক আছে, থ্যাংক ইউ। বুটবুটি, নসিমন, করিমন এবং ইজি বাইকগুলো ব্যাপক হারে মানুষকে হত্যা করে সেগুলো চিন্তায় চুরি করা হচ্ছে। সে কারণে বিজ্ঞ বিচারকের কাছে এমন ধরনের একটি মামলা, সুমিতা বেগম নামে একজন বাদী মহিলা, তার স্বামী একজন বুটবুটি চালক ছিল। একজন মানুষ গত 8/4/15 তারিখে তাকে টেলিফোন করে বিকাল 5টার সময় যে বুটবুটিটা ভাড়া নেবে, এমন সংবাদ পেয়ে আবু বক্কর সিদ্দিক, তিনি বুটবুটি চালক, তিনি তার বুটবুটি নিয়ে চলে যান। তারপরে আর তিনি বাড়িতে ফেরেন না, তার মোবাইল বন্ধ পড়ে। পরবর্তী পর্যায়ে 10/4/15 তারিখে ঈশ্বরদী কৃষি আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রাচীরের পাশে ঝোপের মধ্যে গলায় শ্বাসরোধ করা এবং হাত পিছন মোড়া করে বাঁধা অবস্থায় ডেড বডি পাওয়া যায়। একটা ক্লুলেস মার্ডার ছিল। পুলিশ এই মকদ্দমাটিকে অত্যন্ত আন্তরিকভাবে তারা চেষ্টা করেছেন এই মামলা ডিটেক্ট করার জন্য। আমি পুলিশ বিভাগকে ধন্যবাদ জানাই যে তারা এই মামলা ডিটেক্ট করেছে এবং 4 জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 2 জন রুবেল এবং রব্বেল তারা নিজেরা দায় স্বীকার করেছে এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিয়েছে। এমনিতর অবস্থায় মামলা যখন বিচারে আসলো তখন আমরা বিজ্ঞ আদালতের লার্নেড ম্যাজিস্ট্রেট সহ 13 জন সাক্ষী এবং পুলিশের আয়োজ সহ আমরা বিজ্ঞ আদালতের সাক্ষ্য উপস্থাপন করেছি। আমরা চেষ্টা করেছি রাষ্ট্রপক্ষ যাতে ন্যায় বিচারটা পায়, সেজন্য আপ্রাণ চেষ্টা করেছি। মধ্যে 5 জন আসামির মধ্যে রুবেল এবং রব্বেল মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত হয়েছেন এবং 10,000 টাকা জরিমানা হয়েছে। ক্রিমিনাল প্রসিডিওরের 386 ধারা মতে সেই জরিমানার টাকা আদায়ের নির্দেশ প্রদান করেছে। তিনারা 7 দিনের মধ্যে মামলা হাইকোর্টে আপিল দায়ের করতে পারবেন বলে আদেশে উল্লেখ করেছেন। আর 2 জন আসামি রফিকুল এবং শিবন তাদেরকে 3 বছর করে কনভিকশনের আদেশ হয়েছে এবং তাদের জরিমানার একটা আদেশ হয়েছে। আর রাব্বি নামে একজন আসামি, তার বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণ না হয় সে মামলা থেকে বেকসুর খালাস হয়েছে। আজকে আমরা বিচার বিভাগের কাছ থেকে আমরা ন্যায় বিচার পেয়েছি, আপনার বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, বাদেও ন্যায় বিচার পেয়েছে। আমরা ধন্যবাদ জানাই বিচার বিভাগ, পুলিশ বিভাগ এবং সাংবাদিক ভাইরা এই সমস্ত মামলার পিছনে লেগেছিল বিধায় আজকে এই বিচারটা ন্যায় বিচার বাদি পেল। ঈশ্বরদীর এই আলোচিত এই মামলার আমি আসামি পক্ষে ছিলাম। আসামি পক্ষ
ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। মামলাটায় আমরা দীর্ঘ 6 বছর 4 মাস পরে এই মামলাটার আজকে রায় হয়। এই মামলায় রফিকুল, রব্বেল এবং রুবেল মোট এই 5 জন আসামি থাকে। এই আসামির মধ্যে 2 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। 2 জন আসামি রুবেল এবং রব্বেল অ্যাকচুয়ালি এই মামলাটা বাদীর সাথে একটা আপোষ মীমাংসা হয় এবং পরবর্তীতে দীর্ঘ পরে 14টা সাক্ষী হয়। এই সাক্ষীর মধ্যে কেউই সন্দেহাতীতভাবে এই মামলাটা আসলে প্রমাণিত হয় নাই। আসামি পক্ষ অবশ্যই আপিল করবে এবং উচ্চ আদালতে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। উচ্চ আদালতে তারা সবাই আপিল করবে আর এবং 2 জন আসামি 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয় পিনাল কোডের 411 ধারায় এবং তারাও উচ্চ আদালতে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। উচ্চ আদালতে আপিল যথাসময়ে করবে।